আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই তো আশা করি ভালো আছেন তো আজকে পনেরো আগস্ট উনিশশো পঁচাত্তর সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয় এবং যে সন্ত্রাসীরা হত্যা করে কিংবা যে খুনিরা হত্যা করে প্রকৃত ক্ষেত্রে তাদেরকে এখনো আইনের আওতায় এনে কিংবা শাস্তি দেওয়ার মতো তেমন সুযোগ হয় নাই কিংবা এখনও মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে শনাক্ত করতে পারে নাই কিংবা যারা দোষী সাব্যস্ত নয় তাদেরকে অনাকাঙ্কিতভাবে তিনি যেভাবে নির্যাতন এবং নিবেড়িত করতেছেন আসলে প্রকৃতির ক্ষেত্রে যারা আসামি তারা এখনও দরাস বাইরে বাইরে। তো আসলে বাংলাদেশের রাজনীতিক ইয়াটা হচ্ছে এমন একটা বিষয় যে প্রতিহিংসা মানুষকে এমনভাবে আকৃষ্ট করেছে যে রাজনৈতিক মানে হচ্ছে প্রতিহিংসা কাকে মেরে কে ইয়ে হতে পারবে কিংবা কাকে মাডার করে কে বড় হতে পারবে কিংবা কার ক্ষমতা কে দখল করবে এমন একটা পরিস্থিতি আরেকটা হচ্ছে আপনারা যারা বড় পর্যায়ের কিংবা বড় নেতা আছেন কিংবা আপনারা জানেন যে বাংলাদেশের এমন একজন নেতা তিনি ছিলেন যে উনিশশো সালে যে যুদ্ধের সময় কিংবা যে স্বাধীনতার ভূমিকা তার না বললে নয় কিংবা তার যে ভূমিকা রয়েছে সেটা আসলে আমরা কখনো বলতে পারবো না কিংবা আরেকজন হচ্ছে মেজর জিয়াউর রহমান তাকে আমরা কখনো বলতে পারবো না তাদের যে অবদান বাংলার মানুষের কাছে রয়েছে কিংবা তাদের জন্য আজ স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি তো অবশ্যই তাদের এই গুণের কথা অবশ্যই আমরা স্মরণ করতে হবে যে দল করে নেয় কেন যে এ ধরনের নেতাদেরকে অবশ্যই আমরা স্মরণ করব তাদের এই বরিষ্ঠ কণ্ঠে যে তারা যে প্রতিবাদ করে গেছেন অন্যায় অবিচারের ইয়ে থেকে তারা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে গেছেন তো অবশ্যই আমরা দল মত নির্বিশেষে অবশ্যই বড়ো নেতাদেরকে অবশ্যই স্মরণ করব বিএনপি কিংবা আমলিক লীগ যেই ইয়া হোক না কেন কিংবা তাদের বড় যে নেতারা তারা যে বাংলাদেশকে শ্রম কিংবা নিজের আত্মত্যাগের বিনিময়ে এ ধরনের ইয়ে করে গেছেন স্বাধীন একটি দেশ উপহার দিয়ে গেছেন অবশ্যই তাদেরকে আমরা স্মরণ করব তো আপনারা জানেন যে আপনি বাংলাদেশের যতই বড় প্রভাবশালী নেতা হন না কেন আর বাঙালি জাতি এমন একটা জাতি তারা যে আপনার এত হিংস্র বিভিন্ন দেশের মানুষ তাদেরকে অনেকভাবে তারা চিনে থাকে আসলে আমরা আমরা বাঙালি জাতি এমন একটি জাতি হিংস্র যে আসলে কোনো ভুল অন্যায় অবিচার কিংবা যে নির্যাতন নিপীড়িত হলে তার অ্যাকশান নিয়ে যায় কিংবা তার অ্যাকশান নিয়ে আমরা বিভিন্নভাবে যে কোনো হোক তাকে সে ইয়ার থেকে আমরা ইয়ে করি তো অবশ্যই যারা বড় পর্যায়ের নেতা ছিলেন আমি জানি না যে বঙ্গবন্ধুর এমন কি অপরাধ ছিল হয়তো তার এমন কোন একটা ভুলের কারণে আজ তাকে সপরিবারে মৃত্যুবরণ করতে হলে হত্যা হতে অবশ্যই আপনারা কখনো এমন কোন কর্মকাণ্ড করবেন না যে কারো দ্বারা হয়তো বা আপনার খুন এবং গুণ হতে হয় কারণ আপনি এমন কিছু কর্মকাণ্ড যদিও করেন কোনো অন্যায় কোনো জলম যদি করেন একদিন একদিন আপনার এই শাস্তি আপনাকে অবশ্যই পেতে হবে কারণ বাংলার মানুষ যে কোনোভাবে আপনাকে যেই কারোর সাথে করেন না কেন সেই সুযোগ বুঝে সেই আপনার সেই ইয়াটা প্রক্রিয়াটা কিংবা সেই সুযোগটা বুঝে আপনার সে ক্ষতি করবে কিংবা আপনার উপর প্রতিশোধ নেবে তো অবশ্যই আপনারা যেই বাংলাদেশের প্রতিহিংসামূলক রাজনীতি থেকে বেরিয়ে আসুন অবশ্যই আপনারা কাউকে কোনো ইয়ামূলকভাবে উস্কানিমূলক কিংবা কাউকে আঘাতজনকভাবে কোনো কিছু করবেন না কাউকে যে ইয়ে করার মতো ক্ষমতার দাপট দেখিয়ে এমন কিছু করবেন না না হয় আপনার হয়তো এমন একটি পরিণতি হতে পারে হয়তো বা এমন ইয়ে হতে পারে যেহেতু বাংলাদেশের এমন বড় বড় নেতা যারা ছিল তারা আজ সন্ত্রাসীদের কাছে হত্যার ইয়েতে সম্মুখীন হয়েছেন অবশ্যই আপনারা এটা ইয়ে করবেন যে রাজনৈতিক ইয়া দিয়ে প্রতিহিংসাভাবে কাউকে যে ইয়ে করার জেল জুলুম দিয়ে ইয়ে করার ওই ধরনের পরিকল্পনা করবেন না রাজনৈতিক ইয়ে হচ্ছে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ কারণ যে কোনো মুহুর্তে যে কারো ক্ষমতা ইয়ে হতে পারে অবশ্যই রাজনৈতিক ইয়ে দিয়ে ইস্যু নিয়ে কারো সাথে যে কোনো হুম ইয়ে সন্ত্রাসী কিংবা ছাদাবাজি যে কোনো জুলুম করবেন না কারণ একদিনে একদিন আপনার এই প্রতিধানের ইয়েটা আপনি নিজে ভোগ করবেন কারণ মানুষ বাংলার এমন কিছু মানুষ আছে যা আপনার কখনো এমন কিছু ভুল কিংবা এমন কিছু অপরাধ করবেন সেটার দায় কিংবা সেটার ইয়ে আপনার মৃত্যুও হতে পারে তাই অবশ্যই আমি আপনাদেরকে সাবধানতা ইয়ে করব যারা যে উচ্চ পর্যায়ের নেতাকর্মী যারা আছেন যেই দলের হোক না কেন বিএনপি আওয়ামী এবং জাতীয় পার্টি শিবির এবং জামাত যে দলের হোক না কেন আপনারা অবশ্যই নিজের দলের ক্ষমতা দেখিয়ে কারোর সাথে দুর্ব্যবহার কিংবা কোনো ইয়ার করবেন না কারণ এটার প্রতিদান একদিন না একদিন আপনাকে অবশ্যই দিতে হবে এটা থেকে অবশ্যই আপনারা শিক্ষা গ্রহণ করবেন কিংবা রাজনৈতিক হচ্ছে গণ মানুষের অধিকার কিংবা মানুষের কল্যাণের জন্য কিংবা জনগণের ইয়ার জন্য রাজনৈতিক আপনার এটা যে সৌদি ডুবাই মধ্যপ্রাচ্যের আরব দেশ না যে রাজতন্ত্র আপনি একাই ভোগ করলেন একাই নির্যাতন নিপীড়িত করলেন মানুষকে আপনি একাই থাকবেন এটা না আপনার ক্ষমতা হস্তান্তর হতে পারে দল ক্ষমতা ইয়ে হতে পারে পরবর্তীতে যে কোনো সুযোগ সুবিধা বুঝে আপনার শত্রুরা আপনাকে অ্যাটাক করবে তো অবশ্যই মানুষের সাথে মানবিকতার সাথে কিংবা সৎ আচরণ করবেন এবং শালীন ভাষায় কথা বলবেন যাকে এবং যাতে আপনার কথায় কে কষ্ট না পায় সেই ইয়েটা খেয়াল রাখবেন ওকে আল্লাহ আফে সালাম আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ